আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা। সুতরাং আমরা যদি হকের উপর থেকে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাতিলের জন্য, সমস্ত শত্রুর জন্য, সমস্ত দুশ্মনের জন্য আমার এক আল্লাহই যথেষ্ট হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহর বান্দা যদি ইস্তেকামতের সাথে থাকতে পারে, প্রথমে কিছুটা ঝড় আসে, কিছুটা ঝাপটা আসে, কিছুটা বিপদ আসে, মুমিন যদি সেই ঝড় ঝাপটায় বাতিলের সামনে মাথা নত না করে দেয়, এরপরে যেটা আসে সেটা হলো আল্লাহর সাহায্য আসে। আর আল্লাহর সাহায্য যখন আসতে শুরু করে দেয়, দুনিয়ার সমস্ত বাতের শক্তি হকের সামনে মাথা নত করে দিতে পারবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি, নবীজির একজন সাহাবি, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা মুসলিম সৈনিক দলে গিয়েছেন যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে। তিনি ছোট একটা গ্রুপের গ্রুপ কমান্ডার ছিলেন। হঠাৎ কোন একটা পরিস্থিতির শিকার হয়ে তিনি তার পূর্ণ গ্রুপটা সহ প্রায় 50 জনের মতো একটা মুসলিম সৈনিক দল, সেটা নিয়ে তিনি রোম সৈনিকদের হাতে আটক হয়ে গেলেন, আটকা পড়ে গেলেন। চতুর্দিক থেকে তারা তাদেরকে ঘেরাও করে নিল, 50 জনের এই ক্ষুদ্র দলটাকে। এখন তারা আটক হয়ে গেলেন, গ্রেফতার হয়ে গেলেন। 50 জনকে সহ তাদের গ্রুপ লিডার আব্দুল্লাহ বিন হুজাফাকে সহ রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট শুনেছে মুসলমানরা নাকি তাদের ইসলামের উপর, তাদের ঈমানের উপর অনেক অটল থাকে, মজবুত থাকে। তো রোম সম্রাটের ইচ্ছা হলো যে কতটুকু ঠেলায় তারা শক্ত থাকে এটা দেখা দরকার, কি পরিমাণ ঠেলা তারা সামলাইতে পারে একটু দেখতে চায়। সারা জীবন শুনলাম মুমিন নাকি মুসলমান নাকি সমস্ত প্রতিকূলতার, সমস্ত ঝড় ঝাপটার মোকাবেলা করতে পারে, কিন্তু তারা ঈমান ছাড়ে না, হক ছাড়ে না, একটু পরীক্ষা করে দেখি। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাকে বিভিন্নভাবে পরীক্ষা করতে লাগলো, দেখি দেখি কতটুকু দৃঢ় আর অটল থাকতে পারে। এই জন্য প্রথমে লোভের বর্ষি ফালাইলো, লালসার বর্ষি। বুঝতেছেন কথা? প্রথমে কি দিল? লোভ দিল, লালসা দিল। কি লালসা? বলল, হে আব্দুল্লাহ, তুমি একজন সাধারণ মুসলিম সৈনিক, আমি তোমাকে অফার করতেছি, পক্ষ ত্যাগ করো, পক্ষ ত্যাগ করো, ইসলামের পক্ষ ছেড়ে আমার পক্ষে চলে আসো, ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মে আমাদের দলে যোগ দাও, বিনিময়ে কি পাবা জানো? আমি তোমাকে এই বিশাল পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্য, এই রোম সাম্রাজ্যের অনেক বড় একটা রাষ্ট্রীয় পদবি আমি তোমাকে দান করব, মন্ত্রিত্ব দিয়ে দিব, মন্ত্রিত্ব দিয়ে দিব, বিশাল ক্ষমতার অধিকারী আমি তোমাকে করে দিব, এটা হলো তোমার প্রতি আমার প্রস্তাব। তুমি আমার হাতে বন্দী, আমি তোমাকে সাজা দিব না, তোমাকে আমি কোনো কষ্ট দিব না, বরং তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে নাও, তাহলে তুমি রোম সাম্রাজ্যের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন, মর্যাদা সম্পন্ন একটা পোস্ট তুমি পেয়ে যাবা। এই প্রস্তাব যখন দিল, দেখে মুসলমানের ঈমানকে পরীক্ষা করে বাতটিপে দেখে যে কতটুকু নরম কতটুকু শক্ত। আল্লাহু আকবার, আল্লাহ নবীর সাহাবী রোম সম্রাটকে তার দরবারে দাঁড়িয়ে বন্দি অবস্থায় হুঙ্কার ছাড়লেন, বললেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, হুঁশিয়ার করে দেই, তুমি দুনিয়ার এই ক্ষমতা দেখায়, দুনিয়ার লোভ দেখায় কোনো মুমিনের ঈমানকে খরিদ করতে পারবা না, খবরদার, ভবিষ্যতে আর কোনোদিন আমাকে ঈমান খরিদ করবার জন্য দুনিয়ার কোনো কিছু দিয়ে লোভ দেওয়ার এই দুঃসাহস যেন তুমি দেখা না দেখাও।
সম্রাট দেখলো ওরে বাপ রে বাপ, বন্দী হইতে পারে, অ্যারেস্ট হইতে পারে, কিন্তু তেজ কম না। তেজ কি না? অনেকে মনে করে যে হুজুরদের শক্তি নাই, ক্ষমতা নাই, এত তেজ কে আছে না নাই? অনেকে চুলকায়, আমাদের তেজ দেখলে চুলকায়, চিন্তা করে যে তেজ কই পায় হুজুররা? বেটা আহম্মকের দল, আমাদের তেজ দুনিয়ার কোন শক্তির বলে নয়। আমরা জানি দুনিয়ার দিক থেকে আমরা অনেক শক্তিহীন, আমাদের তেমন কোন শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু মনে রাখো আমাদের কাছে একটা তেজ আছে, সেটার নাম হলো ঈমানের তেজ। আমরা তো একথা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান আর আমাদের ইয়াকিন। হকের উপর থেকে, ঈমানের উপর থেকে বাঁচলে যতটা দাম, মরলে তার চেয়ে দাম কম না বেশি? কি বলেন? মরলে দাম কম না বেশি? আল্লাহর রাস্তায় বেঁচে থাকার দাম বেশি না জীবন দেওয়ার দাম বেশি? তাহলে যেই রাস্তায় বাঁচার চেয়ে মরার জীবন বেশি, মরার দাম বেশি, তুমি তাকে কি দিয়ে ভয় দেখাইবা? ফাকদিমা আনতাকাত, ফাকদিমা আনতাকাত। ফেরাউন যখন ঈমান গ্রহণকারী সেই জাদুকর যারা জাদুর পথ ছেড়ে ঈমান গ্রহণ করেছিল, বলেছিল ফেরাউন এনেছিল মুসা রবির সঙ্গে মোকাবেলা করার জন্য, তারা যখন হক চিনেছিলেন, সত্য চিনেছিলেন, মুহূর্তের মধ্যে ফেরাউনকে ত্যাগ করে মুসা এবং আল্লাহর উপর ইমান গ্রহণ করেছিলেন আলাইহিসসালাম। ফেরাউন বলেছিল যে আমি তোমাদেরকে লাউকাত্তি আন্না আইদিয়াকুম ও আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, বলেছিল খবরদার আমি ফেরাউন কতটা ভয়ঙ্কর হতে পারি, আমার পাকড়াও কত কঠিন হতে পারে, চিন্তা করতে পারো না, আমি তোমাদের হাত কাটবো, পাও কাটবো, এরপরে তোমাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলাই তিলে তিলে তোমাদেরকে আমি খতম করব, কঠিন শাস্তি দিয়ে আমি তোমাদেরকে হত্যা করব। তখন ইমানদাররা কি বলেছিলেন? ফাকদিমা আনতাকাত, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। আরে বেটা তুই যা সিরবি সিরা দে, তোর সিরা কোন পর্যন্ত যায় সেটা আমাদের জানা আছে, তোর ক্ষমতার দৌড় হলো তুই বেশির চেয়ে বেশি আমাকে খুন করতে পারবি, এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তোর নাই। আর বেটা মুসলমান তো বিশ্বাস করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মধ্যেই জীবনের সফলতা, তুই কি হুমকি দেয় যে আমার জান্নাতে পাঠিয়ে দিবি? আরে জান্নাতে যাওয়ার জন্যই তো অপেক্ষায় আছি, কথা বলেন, জান্নাতে যাওয়ার জন্য যে জাতি অপেক্ষার প্রহর গুনে, সে জাতিকে দাবায় দেওয়ার মতো পৃথিবীর কোন শক্তি থাকতে পারে? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন রোম সম্রাট এই প্রস্তাব দিল, বিশাল ক্ষমতা দিয়ে দিব, এই দিয়ে দিব, সেই দিয়ে দিব, তিনি বিন্দুমাত্র পরোয়া করলেন না, হুমকি দিলেন খবরদার এই প্রস্তাব আর যেন দ্বিতীয়বার তুমি না দাও, কারণ তোমার এই রোম সাম্রাজ্যের চেয়ে, তোমার বিশাল সাম্রাজ্যের চেয়ে আমি দরিদ্র হতে পারি, গরিব হতে পারি, কিন্তু আমার ঈমানের দামের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। বাদশা দেখলো যে এইভাবে তো কাজ হবে না, সোজা আঙ্গুলে তো ঘি উঠবে না, এরা তো নরম নরম কথা দিয়ে হবে না, এবার সে উল্টা দিকে হাঁটলো, প্রথমে দিয়েছিল লোভ, প্রথমে দিয়েছিল লালসা, এবার শুরু করলো ভয় ভীতি দেখানো, বললো যাও এরে নিয়ে যাও 50 জন বন্দি করে রাখো, খাবার দাবার সব বন্ধ, একটা দানা এক ফোঁটা পানি এদের জন্য দেওয়া যাবে না, বন্ধ করে দাও যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ আমি না দেই। বন্দি জিন্দানখানায় 50 জন সাথী সহ আল্লাহর নবীর সাহাবী বন্দি, না খেয়ে পান না করে একদিন দুই দিন কেটে যায়, এক ফোঁটা পানিও নাই আর একটা দানাও নাই। একজন ডাক্তার ঠিক করে রেখেছে যে তুমি পরীক্ষা করতে থাকবা, নারী পরীক্ষা করতে থাকবা, যে কখন এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ওই মুহূর্তে খাবার দাবার না দিলে আর জীবন বাঁচানো যাবে না, তখন আমাকে জানাইবা। তো ডাক্তার
সমস্ত সাহাবীরা মুসলিম সৈনিকরা না খেয়ে না পান করে দুই দিন তিন দিন সব বেহুশের মতো পড়ে আছে দুর্বল। সে এসে হাতে পরীক্ষা করে, নাড়ি পরীক্ষা করে দেখে যে অবস্থা বেশি ভালো না, এখন যদি খাবার দাবার না দেওয়া হয় তাহলে এরা সব মরে যাবে। বাদশার কাছে রিপোর্ট করেছে, সম্রাট বলল ঠিক আছে খাবার দাও, পানিও পান করতে দাও, তবে কি দিবা সেটা মেনু আমি ঠিক করে দেই। এদেরকে খাওয়ার জন্য দিবা শুয়োরের গোশত, পান করার জন্য দিবা মদ, নেশা জাতীয় মাদক দিবা। শুনেছি এই মদ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, ওদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে নাকি শুয়োরের গোশতকে আর মদকে নাকি হারাম করা হয়েছে। এখন দেখি মুসলমানের ইমানের তেজ কত, দেখবো ইমানের তেজ কত, জীবন যায় এই অবস্থায় ইমানের তেজটা পরীক্ষা করে দেখি। যখন এই খাবার সামনে পেশ করা হলো, আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন যে এখন তো জীবন রক্ষার জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য খাওয়া জায়েজ, কথা বলেন শরীয়তের মাসলা কি, যদি একজন মানুষ একেবারে অপারগ হয়ে যায় যে এখন হারাম খাদ্য না খেলে জীবন বাঁচবে না, হালাল কোনো খাবার নাই, ওই সময়ে শরীয়ত বলে কোরআন বলে সামান্য পরিমাণ যতটুকু হারাম খেলে জীবনটা বাঁচবে ততটুকু পরিমাণ হারাম খাওয়া কি আছে, জায়েজ আছে। কিন্তু আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন যদি এই জায়েজ হিসাব করে আমি যদি খাই আমার জীবনটা বেঁচে যাবে, কিন্তু বেঈমান বলবে সারা জীবন দেখছি মুমিনের ইমানের তেজ, যখন ঠেকায় পড়ে তখন ঠিকই খায়, কাজে এখন আমি যদি খেয়ে জীবন বাঁচাই আমার জীবন বেঁচে যাবে, কিন্তু সারা জীবনের জন্য মুসলমানদের মাথা বেঈমানের সামনে নত হয়ে যাবে। এই বেঈমান বলবে দেখছি হুজুরদের তেজ কত, বেঈমান কি বলবে যখন ঠেকায় পড়ে তখন ঠিকই সুরসুর করে খায়, শুয়োরের গোশত খায়, মদের পানিও খায়। তিনি চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন যে না এখন এই হারাম খাদ্য খাওয়া যাবে না, জীবন যায় যাবে। তিনি এত জোরে চিৎকার করলেন, এত জোরে আঘাত করলেন যে সমস্ত পাত্রগুলোর মধ্যে শুয়োরের গোশত আর মদের পানিও দান করা হয়েছিল লাঠি মেরে সবগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। রোম সম্রাট দেখলো ওরে বাপ রে বাপ, তেজ তো এখনো কমে নাই, এত তেজ পাই কই, বুঝো এত তেজ পাই কই, আরে এটা দুনিয়ার ক্ষমতার তেজ নয়, এটা হলো ইমানের তেজ। সত্যিকার ইমানদার একা থাকে সারা দুনিয়ার শক্তি তার বিরুদ্ধে থাকতে পারে, ইমানের তেজ মৃত্যুর সময়ও কমতে পারে না। Yeah.